কৃষি উদ্যান ফসলের ক্রেতা বিক্রেতা সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার আগরতলা গোর্খা বস্তি স্থিত প্রজ্ঞা ভবনে ত্রিপুরার কৃষি উদ্যান ফসলের ওপর জাতীয় সম্মেলন সহ ক্রেতা বিক্রেতা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন চারা গাছে জল সেঞ্চন করে বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। এদিনের বৈঠক শেষে প্রতিনিধিবৃন্দ নাগিছড়া হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ত্রিপুরা রাবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাস সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে ভরপুর। ফুল, ফল সহ বিভিন্ন ফসলের উৎপাদনে বর্তমানে নতুন উদ্যমে এগিয়ে চলেছে ত্রিপুরা। আনারস, কাঁঠাল এবং সুগন্ধি লেবু ত্রিপুরার পরিচিতিকে দেশ এবং দেশের বাইরে নতুন ভাবে মেলে ধরেছে। তো এখানে আমরা ফল চাষের জন্য ত্রিপুরাতে প্রায় 12,000 হেক্টরের উপর ফল চাষ হচ্ছে। তো সেইভাবে আমাদের সরকার চেষ্টা করছে যে সব বিষয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। আমরা ত্রিপুরাতে প্রায় 16,000 হেক্টরের উপর সবজি চাষ হয়। ত্রিপুরাতে সবজি চাষ যে হয় প্রায় 16,000 হেক্টরের উপর। আমরা রাজ্যের ত্রিপুরার আনারস এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে বিদেশের বিভিন্ন জায়গায় এখন আমাদের আনারস থেকে আরম্ভ করে বিভিন্ন আমাদের যে ফল এবং বিভিন্ন যে আমাদের এগ্রিকালচার হর্টিকালচার প্রোডাক্ট সেগুলো বিদেশে যাচ্ছে। এবং এই যে বিদেশে যাওয়ার জন্য আমাদের যাতে এখানে প্রপারলি এই যে আনারসকে বিশেষ করে একটা এখানে প্যাক হাউস স্থাপন করা হয়েছে আগরতলা। তো তাতে করে তার যে প্যাকেজিং এর উপরও ডিপেন্ড করে বাইরে কিভাবে নেবে সেটার যাতে তার গুণগত মানও বজায় রাখে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম, সেটা উদ্বোধন আমি করেছিলাম। ইন্টিগ্রেটেড প্যাক হাউস এখানে স্থাপন করা হয়েছে এবং রাজ্যের কৃষক বাইরে যাতে যেটা আমাদের মাননীয় মন্ত্রীর মধ্যে বলার চেষ্টা করেছেন যে যাতে ডাবল আই ওনাদের হয় তার জন্য আমাদের সরকার দেখা গেছে যে প্রায় মাত্র খুবই অল্প আয় ছিল সেখান থেকে আমরা এখন ডাবল আমাদের কৃষকদের আয় বাড়িয়েছি। এখানে 1163 হেক্টর এলাকায় ফুল চাষ এখানে ত্রিপুরাতে ব্যবস্থা করা হয়েছে এবং তাতে করে 419টি আমরা বিদেশি ফুল যেটা একজোটিক ফুল তারও সেখানে গ্রো করার আমরা ব্যবস্থা করেছি। সহজে যাতে আরো বাজারজাত করা যায় আমরা 13টি যে সৌর ভিত্তিক শীতল কক্ষ আমরা এখানে ত্রিপুরাতে স্থাপন করছি এবং দেশের বিভিন্ন রাজ্যে যেটা 21 তারিখ এখানে বলা হয়েছে যে আমাদের যে ফুড প্রোডাকশনগুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সেগুলোকে মেলা মাধ্যমে সে প্রদর্শন করা হচ্ছে। 21 তারিখ বেনারসে সেটা করতে যাচ্ছেন। সিপাহীজলাতে এখন পর্যন্ত 25 লক্ষ যে উন্নত মানের সবজির চারা আমরা 25 লক্ষ উন্নত মানের আমরা সবজির চারা উৎপাদন করে কৃষকদের মধ্যে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিতরণ করেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা।